দেখুন যেভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাক চালাচ্ছিলেন হেলপার। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য গাজীপুর থেকে লালমনিরহাটে বাড়ি ফেরার পথে পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু সহ সতেরো জন নিহত হয়েছেন শনিবার ভোর রংপুর ঢাকা মহাসড়কে পীরগঞ্জের কলা নামক স্থানে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে এয়া হতাহতের ঘটনা ঘটে আহত যাত্রীরা জানান বাসের টিকিট না পেয়ে গাজীপুর থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রংপুর ট এগারো এগারো শূন্য দুই দুই আটে চড়ে পরিবারের সঙ্গে ঈদ করতে শুক্রবার দিবাগত রাতে চুয়ান্ন জন ঘরমুখী মানুষ লালমনিহাটের উদ্দেশ্যে রওনা দেয় পথে চালকের ঘুম আসলে তিনি তার হেলপারকে ট্রাকটি চালাতে দেন চালকের বাড়িও লালমন্ডিহাটের কালীগঞ্জের চাপারহাট গ্রামে বলে জানান তারা হাসপাতালের কেবিনে থাকা আহত পঞ্চম শ্রেণীর ছাত্রী ঝর্ণা খাতুন ও তার মা জামিনা বেগম জানান পীরগঞ্জের কলাবাগান নামক স্থানে ট্রাকটি এলে এক পর্যায়ে হেল্পার ট্রাক চালানো অবস্থায় ঘুমিয়ে পড়ে এ সময় ট্রাকটি উল্টে এতে ঘটনাস্থলে এগারো জন পীরগঞ্জ হাসপাতালে পাঁচজন এবং রংপুর মেডিকেলে একজন মারা যায় নিহতদের লাশগুলো পীরগঞ্জের বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে ওই লাশ নিতে আসা লালমনিহাটের কালীগঞ্জের ঘোঙ্গাগাস গ্রামের সহিরুদ্দিন জানান তার পরিবারের চারজন মারা গেছে তারা হলেন আপন দুই ভাই সাদ্দাম হোসেন ও আলমগীর হোসেন তার দুই ভাতিজা মনিরুজ্জামান ও দেলোয়ার হোসেন এরা সবাই পোশাক শ্রমিক এদিকে হাসপাতালে নিহতদের স্বজনদের আজাহারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে বাড়িয়ে উঠেছে ওই এলাকার বাতাস আমার এই চ্যানেল আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে